নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাটফাটা গরম থাকলেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ওপরে বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা যার ফলে বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বেতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে হিমালয় প্রদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে সহ ভারী বৃষ্টির পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার বাংলাদেশে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর মনমেনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে হাওয়া পিছিয়ে পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশের আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া যেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ